হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে দুয়ারে সরকার ক্যাম্প আগামী ষোলোই আগস্ট থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চালু হচ্ছে তো দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন বা কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন তো কোন প্রকল্পের ফর্ম কত নম্বর ফর্ম আপনারা ফিল করবেন এছাড়াও আপনারা অনেকে যে প্রশ্নগুলো করছেন যে দুয়ারে সরকার ক্যাম্পে কি কী আবেদন করা যাবে কোন কোন প্রকল্পের আমরা কত টাকা করে পাবো বা এই আবেদনগুলো কেন করতে হবে সমস্ত ডিটেলস আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো এছাড়া দুয়ারা সরকার ক্যাম্পে আপনারা এই ফর্মগুলো কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়টাও কিন্তু একটু আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর এই চ্যানেল থেকে একটু জানতে পারে শিখতে পারে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পাশের আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছাবে তো বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের আবেদন করবেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো বন্ধুরা এক নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি যে খাদ্যসাথী অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের জন্য আপনি এই প্রকল্পে বা এই যে দয়ার সরকারি ক্যাম্প সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন যারা স্বাস্থ্যসাথী কার্ড নেই বা যারা এর আগে করেন নিহত দ্বার সরকারি ক্যাম্পে তারা আবেদন করতে পারবেন এছাড়াও কাস্ট সার্টিফিকেট জন্য আপনি আবেদন করতে পারবেন এসসি এসটি ওবিসির জন্য তারপরে বলা হয় যে দেখতে পাচ্ছেন যে শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং তপসিলি বন্ধু অর্থাৎ পেনশনের জন্য আবেদন করতে পারবেন ভাতা মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং জয় জহার প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এটা তো কিন্তু ভাতা এছাড়াও কন্যাশ্রী রূপশ্রী মানবিক এই তিনটি প্রকল্পে তো আপনি আবেদন করতে পারবেন মহিলাদের জন্য মেয়ে যারা স্কুলে পড়ে বা কলেজে পড়াশোনা করে তো তাদের জন্য এবং মানবিক যেটা সেটা হচ্ছে কি যে হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তো তাদের জন্য এই প্রকল্পের আবেদন করা যাবে মাসে এক হাজার টাকা পেনশন পাওয়া যাবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটা হচ্ছে একটি নতুন প্রকল্প এই বছরে কিন্তু এটা চালু করা হয়েছে এবং এই প্রথম কিন্তু দর্শকের ক্যাম্পে আবেদন জমা পড়বে এবং পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হবে বাড়ির মহিলাদেরকে টিদের জন্য এক হাজার টাকা এবং জেনারেল ও জন্য পাঁচশো টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পেরও এখানে কথা বলা হয়েছে যেটা দশ হাজার টাকা করে দেওয়া হবে প্রতি বছর আপনারা কিন্তু আবেদন করতে পারেন যারা কৃষক রয়েছেন তারপর যেটা বলা হয়েছে একশো দিনের কাজের জন্য জব কার্ডের জন্য আবেদন করতে পারেন এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য দশ লক্ষ টাকার যে লোন দেওয়া হবে সেটা কিন্তু আপনি আবেদন করতে পারেন ঐক্যশ্রী ব্যাঙ্কিং বিষয়ক কোনো সমস্যা এবং আধার কার্ড পরিষেবা কিন্তু এখানে চালু হচ্ছে দুয়ারে আধার আধার কার্ডের যে কোনো সমস্যা আপনি এখানে সমাধান করতে পারবেন এছাড়াও জমির রেকর্ড সংশোধন করতে চাইলে পারবেন ও সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে যদি কোনো আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বা সামাজিক সুরক্ষার জন্য নতুনভাবে আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে এছাড়া বন্ধুরা আরও কিছু আবেদন করতে পারবেন এখানে যেমন এখানে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যারা অক্ষম রয়েছেন যারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা যা প্রতিবন্ধী ভাতা এরকম যদি রয়েছেন তো সেই জন্য কিন্তু সে আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা কিন্তু আরও কিছু আবেদন করতে পারবেন প্রকল্পের যেগুলো কিন্তু আপনাদের এই লিস্টের মাধ্যমে মধ্যে কিন্তু নেই এই বছরে কিন্তু চালু হচ্ছে প্রথম তো বিভিন্ন রকম আপনারা কিন্তু প্রকল্প এখানে আবেদন করতে পারবেন মোটামুটি ধরতে গেলে কিন্তু সব প্রকল্পেরই আবেদন করা যাবে এই প্রকল্পের যে এই দোয়ার সরকার ক্যাম্প এই দ্বার সরকার ক্যাম্পে যে ফ্যাসিলিটিটা সেটা কিন্তু সব প্রকল্পের জন্য কিন্তু যোগ্য করা হয়েছে তো সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এ হচ্ছে ব্যাপার তো এই দোয়ার সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের ফর্ম কীভাবে ফিল আপ করবেন আপনারা যদি জানতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে আমরা দোয়ার সরকার ক্যাম্পে আপনারা কীভাবে কোন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন কত নম্বর ফর্ম ফিল আপ করবেন সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কিন্তু স্টেপ বাই স্টেপ হাতে দেখে কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন দোয়ার সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের হচ্ছে আজকের আলোচনা আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং যদি পরবর্তীতে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে বিভিন্ন রকম আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো এবং বিভিন্ন রকম ফর্ম ফিল আপের বিষয়ক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত হলো পরবর্তীতে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন